হ্যালো প্রোগ্রামস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি যে প্রবলেমটি সলভ করবো সেটি হচ্ছে অ্যাডকোডার বিগিনার কন্টেস্ট 253 এর সি নাম্বার ম্যাক্স অ্যান্ড মিন কুইরি। অনেক ইজি একটা প্রবলেম ছিল, চলো আমরা প্রবলেমটা পড়ি এবং ইজিলি সলভ করে ফেলি। তো আমার কী দেওয়া থাকবে, আমার প্রবলেম স্টেটমেন্টটা পড়ার আগে দেখি। হ্যাঁ, প্রবলেমটা এরকম, আমার কুয়েরি দেওয়া থাকবে। আমার হচ্ছে কী দেওয়া থাকবে, কুয়েরি দেওয়া থাকবে। তো আমার মাল্টিসেট বলছে যে একটা মাল্টিসেট অ্যাস যেটা ইনিশিয়াল এমভি থাকবে। তো যাই হোক না কেন, আমরা মাল্টিসেট নিয়ে কাজ করবো না, আমরা ম্যাপ নিয়ে প্রবলেমটা সলভ করে ফেলবো। তো আমার কুয়েরি দেওয়া থাকবে। কুয়েরিতে হচ্ছে তিন ধরনের কুয়েরি থাকতে পারে, হচ্ছে এক নাম্বার কুয়েরি, দুই নাম্বার কুয়েরি, তিন নাম্বার কুয়েরি। যদি কুয়েরি নাম্বার এক হয় তাহলে আমার একটা ভ্যালু দেওয়া থাকবে এক্স। যদি এক্স হয় তাহলে ইনসার্ট করতে হবে এক্স, এক্সকে ইনসার্ট করতে হবে মাল্টিসেটের মধ্যে। আর যদি হয় টু তাহলে আমার দুইটা ভ্যালু দেওয়া থাকবে, একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে সি। এক্স হচ্ছে আমার ভ্যালু। তো আমাকে কী করতে হবে, মাল্টিসেটের মধ্যে থেকে, আর সি হচ্ছে আমার কাউন্ট। যাই হোক, তো মাল্টিসেটের মধ্যে থেকে এক্স ভ্যালুটাকে রিমুভ করতে হবে। কতবার রিমুভ করতে হবে, রিমুভ করতে হবে হচ্ছে সি আর এক্স ভ্যালুটা আগে কতবার ছিল, এটা এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটা আমাকে রিমুভ করে দিতে হবে মাল্টিসেট থেকে। ঠিক আছে, দেন কুয়েরি নাম্বার তিন হলে আমাকে পিন করতে হবে। কি পিন করতে হবে, যে আমার মাল্টিসেটের মধ্যে মিনিমাম ভ্যালুটা এবং ম্যাক্সিমাম ভ্যালুটার বিয়োগফলটা, ঠিক আছে, এটা আমাকে পিন করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমরা এই টেস্ট কেসটার কথা একটু চিন্তা করি, এই যে এই টেস্ট কেসটার কথা একটু চিন্তা করি, তাহলে ইজিলি আমরা প্রবলেমটা সলভ করে ফেলতে। তো এই জিনিসটা আমরা একটু অবজার্ভ করি তাহলে হবে। তো আমার দেওয়া তো আছে কি, আমার দেওয়া আছে এইট, এই আটটা কুয়েরি। তো আমার একটা মাল্টিসেট, মাল্টিসেট আমি ম্যাপ নিয়ে কাজ করবো, আমি সবসময় ম্যাপ নিয়ে কাজ করবো। একবার বোঝার ট্রাই করুন, একদম ইজিলি বুঝে যাবেন, ম্যাপ নিয়ে কাজ করবো। তো ম্যাপের মধ্যে আমরা জানি যে অটোমেটিকলি শর্ট হয়ে যায় এবং হচ্ছে সবচেয়ে ছোটো ভ্যালুটা সামনে থাকে, সবচেয়ে বড় ভ্যালুটা শেষে থাকে। এবং আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমি ম্যাপের মধ্যে খুব সুন্দরভাবে কাউন্ট করতে পারি ভ্যালুগুলো, কি কোনটা কতবার আছে সেটা আমি কাউন্ট করবো। কারণ আমার ওই যে এখানে কোনটা, মানে আমার যে এক্সতম ভ্যালুটা কতবার আছে এবং সি, এই দুটোর মধ্যে মিনিমামটা রিমুভ করতে হবে। তো এই ম্যাপটা, এটা খুব ইজিলি কাজ করবে। তো আমার আছে এক, এক নাম্বার কুয়েরি, তিন, তিনকে আমি ইনসার্ট করে দিলাম। তাহলে তিনকে ইনসার্ট করলাম, তাহলে তিন কতবার থাকলো ম্যাপের মধ্যে, তিন থাকলো একবার। ওকে, তারপর আবার এক, তার মানে ইনসার্ট হবে, কি ইনসার্ট হবে, দুই ইনসার্ট হবে। তাহলে দুই ম্যাপের মধ্যে ইনসার্ট করে দিলাম, যেহেতু দুই আগে ছিল না, তাহলে দুই ইনসার্ট হয়ে গেলো। দুই কতবার হলো, যেহেতু দুই ছোট তো দুইটা সামনে চলে যাবে। ঠিক আছে, তো আমি একটু এভাবে করি। সর্বপ্রথম আমার তিন, তিন ইনসার্ট হলো, এবং তিন কতবার ইনসার্ট হলো, তিন হলে একবার, যেহেতু এখন রিমুভ টিমুভ কিছু হয়নি, আর একবারই হলো। তারপরে আবার ওয়ান, তাহলে টু, টু ইনসার্ট হবে, তাহলে টু ইনসার্ট করবো। টু কতবার ইনসার্ট হবে, একবার। সো টু আমার ম্যাপের মধ্যে একবার আছে। ওকে, এবার তিন, তিন হলে আমাকে পিন করতে হবে। কি পিন করতে হবে, যে ম্যাপের মধ্যে ম্যাক্স ভ্যালুটা এবং মিন ভ্যালুটা বিয়োগ পর, ম্যাপের মধ্যে না মাল্টিসেটের মধ্যে বলছে। যাই হোক, তো আমার এখানে ম্যাক্স ভ্যালু হচ্ছে থ্রি আর মিন ভ্যালু হচ্ছে টু, তাহলে এদের বিয়োগ ফল কত, ওয়ান। আমার থ্রি মাইনাস টু ওয়ান, এটা আমার প্রিন্ট হয়ে গেল, এটা আমার কী হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। ওকে, আবার ওয়ান, ওয়ান হলে কী হবে, ওয়ান হলে আমার ইনসার্ট হবে, কে ইনসার্ট হবে, টু ইনসার্ট হবে। তাহলে আমার টু ইনসার্ট হবে, কে ইনসার্ট হবে, আমার হচ্ছে টু ইনসার্ট হবে, টু ইনসার্ট হবে। তো টুকে ইনসার্ট করে দিই, টু আগে ছিল একবার, এখন হয়ে গেল আরেকবার। তাহলে টু ওয়ান প্লাস ওয়ান, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আগে ছিল কয়বার, একবার, এখন একবার বারে হয়ে গেল হচ্ছে আমার দুইবার, টু ইনসার্ট হলো দুইবার। ওকে, এবার আবার ওয়ান, তাহলে আবার ইনসার্ট হবে, কে ইনসার্ট হবে, সেভেন ইনসার্ট হবে। তাহলে সেভেনকে ইনসার্ট করে দিই, তাহলে সেভেনকে ইনসার্ট করলাম, সেভেন আগে ছিল না, তাহলে ইনসার্ট হলো একবার আসলো। ওকে, মানে প্লাস প্লাস করে ম্যাপের মধ্যে। এবার থ্রি, তাহলে প্রিন্ট হবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সেভেন আর মিনিমাম ভ্যালু হচ্ছে আমার টু, এ দুটোর মধ্যে বিয়োগফলটা প্রিন্ট হয়ে গেল। তাহলে আমার প্রিন্ট হলো কত, কত প্রিন্ট হলো, ফাইভ প্রিন্ট হলো। ওকে, এবার আমার কুয়েরি হচ্ছে টু, দুই নাম্বার কুয়েরি। তাহলে আমার দুই এক্সতম ভ্যালুটা, এই যে এক্স ভ্যালুটা তিনবার অথবা আমার ম্যাপে, মানে কতবার মাল্টিসেটের মধ্যে আছে বা ম্যাপের মধ্যে কতবার আছে। তো ম্যাপের মধ্যে আছে দুইবার আর আমার হচ্ছে তিন, তাহলে দুই আর তিনের মধ্যে মিনিমাম কোনটা, মিনিমাম হচ্ছে দুই, তাহলে দুইবার হচ্ছে রিমুভ হয়ে যাবে। তো আমার আছেই দুইবার, দুইবার রিমুভ করে দিলে কী হবে, দুইবার রিমুভ করে দিলাম, দুইবার রিমুভ করে দিলাম, তার মানে এটা ম্যাপ থেকেও রিমুভ হয়ে গেল। কারণ দুইবার রিমুভ করলে জিরোবার থাকে, তো ম্যাপ থেকে রিমুভ হয়ে গেল, কারণ ওটা থাকতেছে না। ওকে, তারপর তিন, তাহলে তিনকে এখন আমার কী করতে হবে, তিন যখন পাচ্ছি আমাকে পিন করতে হবে ম্যাক্সিমাম মিনিমাম বিয়োগফল। তাহলে সাত আর তিনের বিয়োগফল আমার কত আসবে, চার, এটা আমাকে পিন করে দিতে হবে। এটা হচ্ছে আমার সলিউশন। তো এটা আমি কীভাবে করতে পারি, তো এটা আমি মেনলি করবো ম্যাপের সাহায্যে। কীভাবে করবো, ম্যাপের সাহায্যে করবো, ম্যাপের সাহায্যে। তো ম্যাপের সাহায্যে আমি কীভাবে করবো, যে ম্যাপের মধ্যে আমি ইনসার্ট করবো, ম্যাপের মধ্যে কোন ভ্যালুটা কতবার আছে জাস্ট প্লাস প্লাস করে দেবো, ম্যাপের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। তো হওয়ার পর আমার যখন এক হলে ইনসার্ট হবে, যে এক যখনই এক হলে আমি ম্যাপের মধ্যে ম্যাপ, ম্যাপের মধ্যে এক্স ভ্যালুটাকে প্লাস প্লাস করে দেবো, এক্স ভ্যালুটাকে প্লাস প্লাস করে দেবো। এটা হচ্ছে এক নাম্বার কুয়েরির জন্য। যখন দুই নাম্বার কুয়েরি পাবো, দুই নাম্বার কুয়েরির জন্য আমাকে জাস্ট কী করতে হবে, আমাকে জাস্ট ম্যাপের মধ্যে আমার দুইটা ভ্যালু থাকবে, দুই নাম্বার কুয়েরিতে দুইটা ভ্যালু থাকবে, এক্স আর সি।
আমাকে জাস্ট কাউন্ট করে নিতে হবে যে এমপি অফ এক্স কতবার আছে, এমপি অফ এক্স এটা আমাকে বের করে নিতে হবে যে কতবার আছে, এবং সি এর মধ্যে মিনিমাম ভ্যালুটা বের করে নিতে হবে। মিনিমাম ভ্যালুটা আমি এই দুটার মধ্যে মিনিমাম ভ্যালুটা বের করে নেব। বের করার কোনো দরকার না, আমি চেক করবো যে সি কি এমপি অফ এক্স এর চেয়ে এক্স এর চাইতে সমান অথবা বড় নাকি। যদি সি বড় অথবা সমান হয়, সি যদি বড় অথবা সমান হয়, তার মানে কি এমপি অফ এক্স বার রিমুভ হবে, তার এমপি অফ এক্স বার রিমুভ হওয়া মানে কি পুরো সবগুলো রিমুভ হয়ে যাওয়া, তার মানে আমি এমপি অফ এক্স কে ইরেজ করে দেবো, ম্যাপ থেকে ইরেজ করে ম্যাপ থেকে ওটাকে রিমুভ করে দেবো, ঠিক আছে, যদি সি বড় হয়। আর যদি দেখি না সি ছোট, তাহলে সি সংখ্যক বার রিমুভ হবে, তো সেক্ষেত্রে আমি এমপি অফ এক্স এর মানটা মাইনাস ইকুয়াল সি করে দেবো, ঠিক আছে, অথবা রিমুভ হয়ে যাবে, তাহলে আর কিছু সংখ্যক বাকি থাকবে, তাহলে আমার ম্যাপের মধ্যে থেকে ভ্যালুটা বেরোচ্ছে না। আমার কিন্তু মেন তো ভ্যালু নিয়ে কাজ, ঠিক আছে, ভ্যালু নিয়ে কাজ, মিনিমাম ভ্যালু, মিন ভ্যালু আর ম্যাক্স ভ্যালু, তাহলে দুই নম্বর কুয়েরির কাজ শেষ। এবার যদি দেখি তিন নম্বর কুয়েরি, তাহলে আমার প্রিন্ট করার পালা, তো প্রিন্ট করার পালা আমি ম্যাপের মধ্যে থেকে একবারই বিগেন মানে ইটারেটর চালাই, বিগেন এবং ইন দেন আগেরটা দুইটা ভ্যালু আমি খুব ইজিলি বের করে ফেলতে পারি এবং বের করে তাদের বিয়োগফলটা বের করে ফেলতে পারি। তাহলে চলো সরাসরি কোডটা দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে আমাদের সি নাম্বার প্রবলেমের কোড। আমরা একটা ম্যাপ নিলাম, কুয়েরি নিলাম, তো কুয়েরি যতক্ষণ পর্যন্ত চলবে, তো কুয়েরির মধ্যে প্রথমে একটা এক্স নিলাম যে আমার কত নাম্বার, মানে এক নাম্বার না দুই না তিন কুয়েরি, যদি দেখি যে এক্স এর মান ওয়ান, তার মানে এক নাম্বার কুয়েরি, সেক্ষেত্রে আমি একটা ভ্যালু নেবো এবং ভ্যালুটাকে ম্যাপের মধ্যে প্লাস প্লাস করে দেবো, এটা এক নাম্বার কাজ। যদি দেখি যে দুই নাম্বার কুয়েরি, তো সেক্ষেত্রে আমি কি করবো, এ আর বি দুইটা ভ্যালু নেবো, এ আর বি, তো কাউন্টের মান আমি এমপি অফ এ এর মানটা কাউন্ট করে নিলাম, এমন দেখলাম যে বি যদি কাউন্টের চাইতে বড় অথবা সমান হয়, তাহলে ম্যাপের মধ্যে থেকে এই ভ্যালুটাকে ইরেজ করে দিলাম, আর যদি দেখি না হয়, তাহলে এমপি অফ এ থেকে মাইনাস ইকুয়াল বি করলাম যে কতবার আর বাকি আছে, ওটা আমি বের করে রাখে দিলাম ম্যাপের মধ্যে, ঠিক আছে। এবার যদি দেখি যে না আমার এক্স এর মান থ্রি, তাহলে সেক্ষেত্রে আমার এখন জাস্ট ফার্স্ট এবং লাস্ট মানে মিন এবং ম্যাক্স ভ্যালুটার বিয়োগফলটা প্রিন্ট করতে হবে, তো ইটারেটর ইউজ করবো, ইটারেটর এমপি ডট বিগেন এটা এক নাম্বারকে পয়েন্ট করবে, মানে প্রথমে যে আছে, আর ইটারেটর এমপি ডট ইন হচ্ছে সব শেষে পয়েন্ট করবে, মানে শেষে একদম পয়েন্ট করবে, বাট আমার শেষের ভ্যালুটা দরকার, তো এই জন্য মাইনাস মাইনাস করে নিতে হবে, তাহলে শেষের ভ্যালুটাকে বা কিটাকে পয়েন্ট করবে, ঠিক আছে। এবং অ্যান্সার ইকুয়াল কী হবে, যে সব শেষেরটা মানে বড়ো ভ্যালুটা, যেটা ম্যাক্স সব বড়ো থাকবে, ম্যাপ সবসময় শর্ট অবস্থায় থাকে, তো আইটি টু ফার্স্ট ভ্যালু, ফার্স্টের আমার কী বা ভ্যালুটা কতবার আছে সেটা আমার দরকার নেই, ভ্যালুটা দরকার, তাহলে ফার্স্ট মাইনাস আইটি ওয়ান ফার্স্ট পিপলটা জাস্ট প্রিন্ট করে দিত, ওকে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই সি নাম্বার প্রবলেমের সলিউশন, এটাই ছিল আমাদের সি নাম্বার প্রবলেমের সলিউশন, ম্যাক্স মেন মাইনাস মেন কুয়েরি, ওকে। তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে, আল্লাহ হাফেজ।